আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, রাশিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন। এদিকে আরো ভয়ঙ্কর সংবাদ, ইউক্রেনের এক বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাশিয়া। জানিয়ে দিব ইউক্রেনের 86 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার। এদিকে আরো জানিয়ে দিব রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত ভারতের চার রাজ্য, সংঘর্ষে নিহত এক। দর্শক জানিয়ে দিব এবার যুক্তরাজ্যের তোপের মুখে পড়তে যাচ্ছেন ভারতের জেনারেলরা। দর্শক আরো জানিয়ে দিব পাকিস্তানে রাতভর বিক্ষোভ। সর্বশেষে জানিয়ে দিব আবার স্বাধীনতার সংগ্রাম শুরু, গর্জে উঠলেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল দেশটির জাতীয় টেলিভিশনকে বলেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, পূর্ব দনবার সঞ্চালে মস্কো বাহিনীকে অবশ্যই ইউক্রেনের পরাজিত করতে হবে। তার বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেন বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। ইউক্রেনকে অবশ্যই জিততে হবে। এবার জয় পেলে দুই দেশের প্রেসিডেন্টের আলোচনায় ইউক্রেন আরও বেশি শক্তিশালী অবস্থান তৈরি করবে। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর দিমিত্রোর বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে রোববার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। শহরের বেসামরিক প্রশাসনের প্রধান টেলিগ্রামে বলেছেন, দিমিত্রো বিমানবন্দরে আরেকটি হামলা হয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। বিমানবন্দর এবং এর আশপাশের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে ক্রমাগত রকেট উড়তে দেখা গিয়েছে। হামলায় হতাহতের ব্যাপারে কর্তৃপক্ষ তথ্য খুঁজছে বলে জানিয়েছেন তিনি। রেজনিচেঙ্কো বলেছেন, দ্বীপের নদীর তীরে অবস্থিত শহরটিতে রোববার থেকে আক্রমণ আরও তীব্র হয়েছে। শিল্প নগরটিতে 10 লাখ মানুষ বসবাস করে। রাশিয়ার অভিযান শুরুর পর থেকে বড় ধরনের বিপর্যয় পড়েছে দিমিত্রো। খবর বিবিসি। ইউক্রেনের এক বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিমিত্রোর বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে রোববার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। খবর এএফপি। শহরের সামরিক প্রশাসনের প্রধান অ্যালেক্সিন রেজনিচেঙ্কো টেলিগ্রামে বলেছেন, দিমিত্রো বিমানবন্দরে আরেকটি হামলা হয়েছে, এর কিছুই অবশিষ্ট নয়। বিমানবন্দর এবং এর আশপাশের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে ক্রমাগত রকেট উড়তে দেখা গেছে। হামলায় হতাহতের ব্যাপারে কর্তৃপক্ষ তথ্য খুঁজছে বলে জানিয়েছেন তিনি। রেজনিকো বলেছেন, দিমিত্রো নদীর তীরে অবস্থিত শহরটিতে রোববার থেকে আক্রমণ আরও তীব্র হয়েছে। শিল্প নগরটিতে 10 লাখ মানুষ বসবাস করে। রাশিয়ার অভিযান শুরুর পর থেকে বড় ধরনের বিপর্যয়ে পড়েছে দিমিত্রো। ইউক্রেনের 86 জায়গায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার। শনিবার রাতে ইউক্রেনের 86 সামরিক ইউনিটে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, এগুলোর অবস্থান হচ্ছে মধ্য অঞ্চলীয় শহর দিমিত্রো, দক্ষিণ অঞ্চলের শহর মাইক্রোলাইভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনার সংক্ষেপে দেওয়া তথ্য মতে ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকায় রয়েছে 2টি নিয়ন্ত্রণ পয়েন্ট, 2টি গোলাবারুদ গুদাম, 3টি দাহ্য পদার্থের গুদাম ও 39টি ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম এবং সহায়তা পয়েন্ট। উল্লেখ্য, ইউক্রেনের লোহানস ও দুনেটংস অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে 24 ফেব্রুয়ারি দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রেশনের আজ 47 দিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন প্রায় 40,50,000 মানুষ। খবর বিবিসি। দিকে রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত ভারতের চার রাজ্য, সংঘর্ষে নিহত এক। রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা বিরাজ করেছে ভারতের 4টি রাজ্যে। এসব রাজ্য হল গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। এদিকে গুজরাট সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। জানা গেছে, গুজরাটের রাজধানী বান্দিনগর থেকে 70 কিলোমিটার দূরে হিমনতনগর এবং 125 কিলোমিটার দূরে খামতাকে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজ্যের পুলিশ মহাপরিচালক অসীম ভাটিয়া বলেছেন, রামনবমী মিছিল যখন মুসলিম অধ্যুষিত এলাকা ঘিরে চলছিল, সে সময় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এরপরই সহিংসতার ঘটনা ঘটতে শুরু করে, তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ সময় তিনি নিশ্চিত করেছেন, খামভাতে সংঘর্ষের জেরে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। এবার যুক্তরাজ্যের তোপের মুখে পড়তে যাচ্ছেন রাশিয়ার জেনারেলরা। রাশিয়ান জেনারেলদের এবার যুক্তরাজ্যের তোপের মুখে পড়তে যাচ্ছেন। রাশিয়ান জেনারেল ও জেনারেলদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। রোববার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মার্কিন গণমাধ্যম স্কাই নিউজের ফিলিপসকে তিনি বলেছেন, সংঘাতের সময় নৃশংসতার প্রমাণ যতটা সম্ভব অধ্যবসায়ের সঙ্গে সংগ্রহ করা উচিত। তিনি আরও বলেছেন, একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ান সেনার সদস্য নেতৃত্ব, স্থানীয় জেনারেল এবং তার সঙ্গে জড়িতদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই প্রাপ্ত বয়স্ক মারিয়া পুতিনা ও ক্যাটরিনা তিকনোভার উপর এয়ার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুধু পুতিনের মেয়ের উপর নয়, যুক্তরাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের মেয়ের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে পাকিস্তানে রাতভর তুমুল বিক্ষোভ। অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ সমর্থকরা। রোববার রাতে দেশটির অন্তত 40টি শহরে বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন, খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেন, শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ থেকে পাকিস্তানের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে। দলের সমর্থকদের বিক্ষোভ সমাবেশ নিয়ে তিনি বলেছেন, পাকিস্তানের জনগণই সবসময় তাদের নিজেদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছে। আগের দিন পিটিআইয়ের মুখপাত্র ফাহাদ চৌধুরীও ইসলামাবাদে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ঈশার নামাজের পর বিক্ষোভ করার জন্য জনগণকে আহ্বান জানান। তিনি বলেছেন, খান যদি এই বিশাল আন্দোলনের নেতৃত্ব না দেন তাহলে দেশের রাজনীতি ও সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এদিকে প্রবাসী পিটিআই সমর্থকরাও ইমরান খানের পক্ষে বিক্ষোভ করেন। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পিটিআই সমর্থকরা লন্ডনের হাইড পার্কে জড়ো হয়ে ইমরানের পক্ষে স্লোগান দিচ্ছেন। ইমরান খান প্রবাসীদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। এ নিয়ে এক টুইট বার্তায় তিনি বলেছেন, স্থানীয় মির্জাফরদের দ্বারা জামিনে মুক্ত হয়ে ক্ষমতায় এসে মার্কিন সমর্থিত প্রশাসন ব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সব পাকিস্তানদের ধন্যবাদ। তিনি আরো বলেছেন, দেশে বিদেশে পাকিস্তানিরা এদিকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে এই বিক্ষোভ তারই প্রমাণ। খবর বিবিসি। আবার স্বাধীনতার সংগ্রাম শুরু, গর্জে উঠলেন ইমরান। শনিবার মধ্যরাতে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হারের মুখে পড়ে গদি হারাতে হয়েছে ইমরান খানকে। তবু হাল ছাড়তে রাজি নন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ক্রিকেটার। টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন ছদ্ম বিদায়ী প্রধানমন্ত্রী। মনোবল হারাননি ইমরান। টুইটে নতুন করে স্বাধীনতা সংগ্রামের বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ইমরান খান। ইমরান খান নিজেদের টুইটার হ্যান্ডেল লিখেছেন, 1947-এর পাকিস্তান স্বাধীন হলেও বিদেশি ষড়যন্ত্রের জেরে দেশের সক্ষমতা দখলের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম আজ থেকে আবার শুরু হল। দেশের মানুষই এবার দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করে। রবিবার ইসলামাবাদে পিটিআই এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইমরান। এরপরই পাকিস্তানের সদ্য প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ঘোষণা করেন, যদি পাকিস্তান মুসলিম লীগ এর সভাপতি শাহবাজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার বিরুদ্ধে তাদের আপত্তি নিষ্পত্তি না করা হয় তাহলে সোমবারই পিটিআই সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা নেবেন। এদিকে বিরোধীদের সম্মিলিত প্রার্থী হিসেবে নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে পিটিআইয়ের তরফে প্রাক্তন বিদেশমন্ত্রী শাহবাজ মাহমুদ কৈশিকে প্রধানমন্ত্রী পদ প্রার্থী করা হয়েছে। সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। খবর বিবিসি।